আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা কি কেন কিভাবে চ্যানেলের মতো ভিডিও তৈরি করতে পারি, এবং এই চ্যানেলের মতো ভিডিও তৈরি করার কারণ হলো এই চ্যানেলের ভিডিওগুলোর ভিউ অনেক বেশি হয় এবং এই চ্যানেলের ইনকাম অনেক বেশি। তো এই কাজটা কিভাবে আপনারা করবেন সেই বিস্তারিত বর্ণনা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি শুরু করব, তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। তো চলুন আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আমরা কি কেন কিভাবে চ্যানেলের মতো ভিডিও তৈরি করব এবং এখান থেকে একটা ইনকাম জেনারেট করব। তো প্রথমে আমরা একটু দেখে আসি যে কি কেন চ্যানেল, মানে কিভাবে চ্যানেলটা আসলে মানে এর সাবস্ক্রাইবার কত বা আপলোড কত হয়েছে, ভিডিও ভিউ কত এবং ইনকাম কত। তো এই চ্যানেলের হচ্ছে আপলোডস, মানে ভিডিও দেওয়া আছে 494টা, সাবস্ক্রাইবার হচ্ছে 3.07 মিলিয়ন, ভিডিও ভিউজ হয়েছে এটা, কান্ট্রি চ্যানেল টাইপ এবং ইউজার ক্রিয়েটেড, মানে 2017 সালে এই চ্যানেলটা তৈরি করা। এবং এই চ্যানেলের মান্থলি যে আর্নিংস সেটা হচ্ছে $747 থেকে $11,900। এটা হচ্ছে মানে 11.9K, মানে এটা হচ্ছে এই চ্যানেলের মান্থলি ইনকাম। তো আপনারা বুঝতেই পারছেন যে হিউজ পরিমাণ একটা ইনকাম এই চ্যানেলটা করে। তো এখন আসলে কি ধরনের কন্টেন্ট এই চ্যানেলটা দেয় সেটা আমরা এখন একটু দেখি। তো কি কেন কিভাবে চ্যানেলে এখন আমি আছি, তো যদি আমি লেটেস্ট ফিল্টারটা চালু করি তাহলে এদের ভিডিওগুলো খেয়াল করেন যে রিসেন্ট বিষয়, তারপর ইতিহাসের বিষয়, যুদ্ধের বিষয়, অর্থনৈতিক বিষয়, তারপর হচ্ছে যে প্রযুক্তি নিয়ে বিষয়, এই বিষয়গুলো নিয়ে তারা হচ্ছে ভিডিও দিয়ে থাকে। তারপরে দেশের দর্শনীয় জায়গা, অনেক কিছু, মানে যে বিষয়গুলো মানুষ জানতে চায়। তো এখন এই চ্যানেলের একটা পপুলার ভিডিও দেখি আমরা। তো একটা পপুলার ভিডিও পিগমি মানব, এই বিষয়ের উপরে 10 মিলিয়ন ভিউ হয়েছে 4 বছর আগে। তাহলে এই ভিডিওগুলোর কিন্তু অনেক ভিউ আছে। তারপরে এই যে এখানে যতগুলো ভিডিও আছে সবই কিন্তু মানে এগুলো হচ্ছে টপ ভিডিও এবং এর মিলিয়নের উপরে কিন্তু এর ভিউ রয়েছে। তো এরকম একটা চ্যানেল আপনি যদি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে কিভাবে কাজ করতে হবে, বা আপনি কিভাবে কাজ করবেন, ভিডিওর কনসেপ্ট কোথা থেকে পাবেন, ভিডিওর স্ক্রিপ্ট কোথা থেকে পাবেন, বা ভিডিও কিভাবে এডিট করবেন, সেই বিষয়গুলোই আজকে আমরা শিখব। তো চলুন আমরা কাজটা কিভাবে করব সেটা প্র্যাকটিক্যালি দেখে আসি। তো প্রথমত এই ভিডিও তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভিডিও আইডিয়া জেনারেট করতে হবে, অর্থাৎ আপনি কি রিলেটেড ভিডিও তৈরি করতে চান সেই রিলেটেড একটা আইডিয়া আপনাকে জেনারেট করতে হবে। যেমন আমি আবারও চ্যানেলে চলে যাচ্ছি, এখানে যদি আমি এই চ্যানেলের যে পপুলার ভিডিও আছে সেই কয়েকটা পপুলার ভিডিও দেখি, যেমন একটা মানে পপুলার ভিডিও এখানে পিগমি মানবের উপরে, এরপরে টাইটানিক ডোবে নাই বা টাইটানিক নিয়ে, মহাকাশ স্টেশন, চীনের মহাপ্রাচীর, ফারাক্কাবাদ, প্রশান্ত মহাসাগর, পদ্মা সেতু, সুয়েজ খাল, এরকম। তো এখন আপনি যেটা করতে পারেন যে এখানে যে ভিডিওগুলো পপুলার আছে বা রিসেন্ট আছে সেই রিলেটেড ভিডিও আপনি তৈরি করতে পারেন। মানে যদি আপনি কোনো আইডিয়া না পান, আইডিয়া পাওয়ার জন্য আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনার নিজের একটা বিষয় নিয়ে বা নিজের টপিকগুলো নিয়ে, মানে এই চ্যানেলের মতো যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আইডিয়া আছে, সেক্ষেত্রে আপনি সেগুলো নিয়েও কাজ করতে পারেন। ওকে, যেমন মহাকাশ স্টেশন নিয়ে আপনার নিজের আগ্রহ আছে, আপনি নিজেই এটার ভিডিও তৈরি করবেন, অন্য কোনো কিছু ফলো করার দরকার নেই, সেক্ষেত্রে আপনি এখান থেকে আইডিয়া জেনারেট করতে পারেন। ওকে, সো আমি ধরে নিলাম যে আমরা প্রশান্ত মহাসাগরের উপরে একটা ভিডিও তৈরি করব। ওকে, সো আমাদের টপিক আমরা বা ভিডিও আইডিয়া জেনারেট করলাম হচ্ছে প্যাসিফিক সি, বা প্যাসিফিক হচ্ছে আমরা ওশান বলতে পারি এটাকে, প্যাসিফিক ওশান স্ল্যাশ হচ্ছে সি, মানে অথবা সি। ওকে, তো আমাদের টপিক যখন সিলেক্ট হয়ে গেল, এরপরে আমাদের কি লাগবে, যে আমাদের ভিডিওর স্ক্রিপ্ট লাগবে, অর্থাৎ আমরা আসলে কি বলবো আমাদের ভিডিওতে, আমরা কি বলবো, মানে আমাদের ভিডিওতে তো ফুটেজ থাকবে এবং অডিও থাকবে, তো স্ক্রিপ্ট আমরা কোথা থেকে পাবো? স্ক্রিপ্ট আমরা গুগল থেকে নিতে পারি, অথবা আপনি গুগল থেকে স্ক্রিপ্টের ম্যাটেরিয়ালগুলো বা স্ক্রিপ্ট মানে অ্যাকচুয়ালি বর্ণনাগুলো কালেক্ট করার পরে আপনি নিজের মতো করে সেগুলোকে বলতে পারেন। আচ্ছা, তো এখন আমি গুগলে চলে যাচ্ছি, গুগলে গিয়ে আমি হচ্ছে প্রশান্ত মহাসাগর লিখে সার্চ করেছি। তো প্রশান্ত মহাসাগর লিখে সার্চ করলে অনেক সার্চ রেজাল্ট আমার সামনে চলে এসেছে। তো এখান থেকে আপনাদের যেটা করতে হবে, যে টপিকে আপনি ভিডিও তৈরি করতে চান সেই টপিকটি এখানে বাংলায় লিখে সার্চ করবেন। বাংলায় লিখে সার্চ করলে সার্চ রেজাল্টও আপনার বাংলায় চলে আসবে, আর যদি ইংরেজিতে করতে চান সেক্ষেত্রে ইংরেজিতে লিখে সার্চ করবেন, তখন ইংরেজিতে রেজাল্ট আসবে। তো এখানে রেজাল্ট আসার পরে এখান থেকে আপনি দেখবেন যে যে মানে বেশ কয়েকটা ওয়েবসাইট আপনার আসবে, সেগুলো থেকে আপনি মানে কয়েকটা ওয়েবসাইট ওপেন করে নেবেন, সবই প্রশান্ত মহাসাগর রিলেটেড। তো এখন আমি দুটো
ওয়েবসাইট বা দুটো সার্চ রেজাল্ট ওপেন করে নিয়েছি, এই একটা আর এই একটা। ওকে, সো এই দুটো আমি কালেক্ট মানে ওপেন করে নিয়েছি। এখান থেকে আমি যেটা করেছি জাস্ট ভিডিও টিউটোরিয়াল পারপাসে আপনাদের দেখানোর জন্য, এখান থেকে হচ্ছে জাস্ট কিছু অংশ স্ক্রিপ্টে রেখেছি। তো আপনাদের যেটা করতে হবে যে আপনি আসলে আপনার ভিডিওর মধ্যে কী কী ইনফরমেশন দিতে চাচ্ছেন সেই অংশটুকুই আপনি আপনার স্ক্রিপ্টে রাখবেন। তো স্ক্রিপ্ট তৈরি করার জন্য আমরা গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে গেলে নতুন একটা আমরা হচ্ছে গুগল ডক্স নেব। গুগল ডক্স নেওয়ার পরে এরকম আপনারা যেটা করবেন যে এখান থেকে আমি এতটুকু নিয়ে এসেছি, এতটুকু কপি করে এখানে একটা স্ক্রিপ্ট তৈরি করেছি। তো স্ক্রিপ্ট তৈরি করার পরে আমাদের স্ক্রিপ্ট কিন্তু রেডি। তো স্ক্রিপ্টে আপনারা নিজেদের মতো অবশ্যই মডিফাই করে নেবেন। তো স্ক্রিপ্ট রেডি হওয়ার পরে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু ভয়েস ওভার করতে হবে, অর্থাৎ রেকর্ড ভয়েস ওভার করবো আমরা এখন। সো ভয়েস ওভার করার জন্য আমরা অডাসিটি সফটওয়্যারটাকে ব্যবহার করবো। অডাসিটি যদি আপনার কম্পিউটারে না থেকে থাকে তাহলে জাস্ট গুগলে গিয়ে অডাসিটি লিখে সার্চ করলেই চলে আসবে এবং তারপরে ওটা ইনস্টল করে নিলেই হবে। তো অডাসিটিতে চলে আসার পরে এরকম ইন্টারফেসে আপনাদের যেটা করতে হবে, অডাসিটিটা এখানে রেখে আপনাদের যে ভয়েস ওভার যেটাতে করবেন আর কি, মানে যেটা থেকে ভয়েস ওভার করবেন, দুটো ট্যাব পাশাপাশি নিতে হবে এবং তারপরে এই বাটনটাতে ক্লিক করে আপনারা জাস্ট এই স্ক্রিপ্টটা বলে যাবেন, অর্থাৎ যে ভিডিওর স্ক্রিপ্ট আপনাদের রয়েছে সেই স্ক্রিপ্টটা আপনারা এখানে বলবেন এবং একটা অডিও ফাইল এখানে তৈরি হয়ে যাবে। ওকে, অডিও ফাইল তৈরি হয়ে যাওয়ার পরে জাস্ট এটাকে একটু এডিট করতে হবে। এডিট করার জন্য মানে জাস্ট মানে সিম্পল এডিট, যেটা মানে খুব বেশি এডিট না, নয়েস রিডাকশন যেটাকে বলে, মানে একেবারেই বেসিক, সেটা এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে আপনি যেটা করবেন, এই যে ইফেক্টে গিয়ে গেট নয়েস রিডাকশন, এরপর গেট নয়েস প্রোফাইলে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি এটাকে ফাইলে ক্লিক করে এক্সপোর্টে এবং এক্সপোর্ট অ্যাজ ওয়েব ফরম্যাটে জাস্ট আপনার কম্পিউটারে এটাকে ডাউনলোড করে নেবেন, মানে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নেওয়ার পরে আমাদের কিন্তু কী রেডি হয়ে গেল, আমাদের কিন্তু ভয়েস ওভারটা রেডি হয়ে গেল, অর্থাৎ অডিও ফাইলটা আমাদের রেকর্ড মানে রেডি হয়ে গেছে। এখন আমরা কী করব, ফটো এবং ভিডিও কালেক্ট করব, অর্থাৎ আমাদের যে ভিডিও মানে আমরা তৈরি করব তাতে কিছু ফুটেজ লাগবে, আমাদের স্টিল কিছু ইমেজ লাগবে এবং ফুটেজ লাগবে। তো ফুটেজ আমরা কোথা থেকে পাবো, আমরা গুগল থেকে সার্চ করে নিতে পারি, মানে আইডিয়া নিতে পারি, বা গুগল থেকেও ইমেজ নিতে পারি। কিন্তু গুগল থেকে ভিডিও নিতে গেলে মানে অ্যাকচুয়ালি যে গুগলের যে ভিডিওগুলো আসে সেগুলো আমরা নেব না, কারণ কপিরাইট আসার একটা সম্ভাবনা আছে গুগল থেকে। আর যদি গুগল বা ইউটিউব থেকে আমরা নিতে চাই সেক্ষেত্রে 5 সেকেন্ডের বেশি কখনোই আমরা ব্যবহার করব না। তবে সবচেয়ে বেটার হলো পিক্সাবে, পিক্সেল, আনস্প্ল্যাশ এবং মিক্সকিট, এই ওয়েবসাইটগুলো থেকে নেওয়া। এই ওয়েবসাইটগুলো একেবারেই কপিরাইট ফ্রি ইমেজ এবং ভিডিওর জন্য বিখ্যাত। তো এখান থেকে ভিডিও ফুটেজ এবং ইমেজ ডাউনলোড করার জন্য আপনারা পিক্সেল বা পিক্সাবেতে চলে যাবেন, গিয়ে হচ্ছে জাস্ট আপনাদের টপিক লিখে সার্চ করবেন। তাহলে এই যে টপিক লিখে সার্চ করেছি আমি, অনেক ভিডিও চলে এসেছে, এখান থেকে যেটা যেটা পছন্দ আমরা কিন্তু ডাউনলোড করে নেব। একই রকম হচ্ছে পিক্সাবেতেও অনেক ভিডিও এখানে আছে, জাস্ট টপিকটা লিখে দিলে এখানে ভিডিও চলে আসবে। তো আমি এখানে হচ্ছে যে দুটো ভিডিও ফুটেজ এবং একটা স্টিল ইমেজ ডাউনলোড করে রেখেছি এবং হচ্ছে একটা অডিও ফাইল রেখেছি। তো এই ম্যাটেরিয়ালসগুলো দিয়ে আমরা হচ্ছে ভিডিও তৈরি করব। ওকে, সো আমরা দেখে আসি যে আমরা মোটামুটি আমাদের ভিডিও তৈরি করার জন্য রেডি, আমাদের সব মানে সরঞ্জাম বা ম্যাটেরিয়ালস জোগাড় করা হয়ে গিয়েছে, এখন আমরা ভিডিও এডিটিংয়ে যাব। তো ভিডিও এডিটিং করার জন্য আপনি কম্পিউটারে যদি ভিডিও এডিটিং করেন সেক্ষেত্রে কম্পিউটারের জন্য অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ক্যামতাসিয়া বা ফিল্মোরা ব্যবহার করতে পারেন, আর যদি মোবাইলে করেন তাহলে কাইনম্যাস্টার, ইনশট, ক্যাপকাট ব্যবহার করতে পারেন। তো আমি এখন অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিওটি এডিট করব। তো আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে যাচ্ছি। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমি চলে এসেছি। এখন আমি যেটা করব যে আমার যে ফুটেজগুলো রয়েছে এবং অডিও সেগুলোকে আমি নিয়ে আসবো। ওকে, সো আমি প্রথমে এই ভিডিও ফুটেজটাকে এখানে হচ্ছে জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসলাম। ওকে, ড্র্যাগ করে নিয়ে আসার পরে এখানে যেটা কাজ করতে হবে কাজ, সেটা হচ্ছে যে এই ভিডিও ফুটেজের উপর রাইট ক্লিক করতে করবেন এবং এরপর আনলিঙ্কে ক্লিক করে নিচের যে অংশটা রয়েছে অডিও সেকশনে সেটা আমরা ফেলে দেবো। ওকে, সো আমরা শুধু ভিডিও ফুটেজটা রাখবো, কারণ আমাদের অডিও ফাইল কিন্তু অলরেডি আমরা নিজেরাই তৈরি করেছি। এরপরে আমি আরেকটা ফুটেজ নিয়ে আসি, আমি এই ফুটেজটাকেও নিয়ে আসলাম, জাস্ট এখানে নিয়ে আসলাম। আনার পরে এটাকেও আমি হচ্ছে আনলিঙ্ক করি, আনলিঙ্ক করে নিচের অংশটাকে আমি ফেলে দিচ্ছি। ওকে, সো এখন আমাদের কী থাকলো, আমাদের কিন্তু ফুটেজ থাকলো, তাই না? আমাদের ফুটেজটা আমরা কিন্তু পেয়ে গেলাম। ওকে, সো আমরা চাইলে এখান থেকে আমাদের যতগুলি ইমেজ প্রয়োজন হবে আমরা ইমেজও কিন্তু টেনে এখানে ড্র্যাগ করে নিয়ে আসতে পারবো। ওকে, সো আমরা এখন কী করব, আমাদের কী নিয়ে আসতে হবে, আমাদের হচ্ছে অডিও ফাইলটাকে নিয়ে আসতে হবে, তাই না? সো অডিও ফাইলটাকে আনার জন্য আবারও এখান থেকে আমি এটাকে জাস্ট ড্র্যাগ করে আমি এখানে হচ্ছে এটাকে নিয়ে আসলাম। ওকে, সো এই হচ্ছে আমাদের অডিও ফাইল। ওকে, অডিও ফাইলটাকে আমি নিয়ে আসি এবার।
ওকে, আমাদের অডিও ফাইল, ওকে, তো এই হচ্ছে আমাদের অডিও ফাইল। ওকে, সো যখন আপনাদের অডিও ফাইলটা অনেক বড় হবে বা আপনাদের অডিওটা যেহেতু বড় হবে, তখন এটা কিন্তু এই দিক দিয়ে শো করবে, এবং এখানে আপনাদের অনেক ভিডিও ফুটেজ নিতে হবে এবং ইমেজ নিতে হবে। এবং দেন যেটা করতে হবে, এখান থেকে এই ইমেজ এবং যে অডিও বা ভিডিও এর সাথে মিল রেখে রেখে আপনার হচ্ছে মানে অডিওর সাথে মিল রেখে ভিডিওর ফুটেজটাকে কাট করতে হবে, অথবা যেহেতু কপিরাইট ফ্রি ইমেজ নিয়ে আপনি কাজ করবেন বা ভিডিও নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার কাট না করলেও চলবে। আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এখান থেকে আরও অনেক ফুটেজ প্রয়োজন হবে, যে ফুটেজটা যে ভয়েস ওভারের সাথে যাচ্ছে বা যে অডিওর সাথে যাচ্ছে, সেই ফুটেজগুলোকে আপনার হচ্ছে অ্যাড করে দিতে হবে। সো এই জন্য কী করতে হবে, আপনাকে সময় নিয়ে বসতে হবে, এবং আপনি স্ক্রিপ্টে আসলে কী বলেছেন, স্ক্রিপ্টে কোন কোন বিষয়গুলোকে হাইলাইট করতে চাচ্ছেন বা কোন কোন বিষয়গুলোকে বলছেন সেটা আপনি বলতে পারবেন বা আপনি সেটাকে রেডি করবেন। সো সেই রিলেটেড ফুটেজ আপনি কালেক্ট করবেন এবং সেই ফুটেজগুলোকে আপনি জাস্ট এখানে অ্যাড করে দিবেন। ওকে, সো অ্যাড করে দেওয়ার পরে জাস্ট যখন আপনার এটা রেডি হয়ে যাবে, তখন আপনি জাস্ট কিবোর্ডে কন্ট্রোল এম এ ক্লিক করে আপনি কী করবেন, জাস্ট এটাকে হচ্ছে এক্সপোর্ট করে নেবেন। ওকে, সো এক্সপোর্ট বলতে যে আপনি কোন জায়গাতে এটাকে হচ্ছে সেভ করতে চান সেটা আপনি জাস্ট এটা করে নেবেন। যেমন এখানে আমি যদি আরও ফুটেজ আনি, যদি আমি মানে আরও ফুটেজ ডাউনলোড করলে এখানে আমি এই যে এইখানে এক একটা ফুটেজ এভাবে হচ্ছে অ্যাড করে দিব। ওকে, সো এইভাবে আপনাদের কী করতে হবে, আপনাদের কিন্তু ভিডিওটাকে এডিট করতে হবে। হ্যাঁ, এডিট করে তারপরে আপনারা খুব সহজেই একটা ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। তো এই ছিল ভিডিও, আমরা একটু সামারি করি যে আসলে আজকের ভিডিওতে আমরা কী শিখলাম। আজকের ভিডিওতে আমরা শিখলাম কি কেন কীভাবে মতো ভিডিও তৈরি করতে চাইলে আমরা কীভাবে ভিডিওগুলো তৈরি করব। প্রথমে আমাদের ভিডিও আইডিয়া জেনারেট করতে হবে, এরপরে হচ্ছে ভিডিও স্ক্রিপ্ট কালেক্ট করতে হবে, এরপরে হচ্ছে ভয়েস ওভার করতে হবে, তারপরে ফটো বা ভিডিও কালেক্ট করতে হবে। সেজন্য আমাদের বেটার অপশন হচ্ছে পিক্সাবে, পিক্সেল এবং আনস্প্লাশ বা মিক্সকিট, এবং দেন হচ্ছে ভিডিও এডিটিং, সেটা হচ্ছে আমরা অ্যাডোবি দিয়ে করতে পারি অথবা ক্যামটাসিয়া অথবা মোবাইলের ক্ষেত্রে কাইনমাস্টার। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।